সাদিকবিহীন মাঠে নৌকার বিপক্ষে দাপটে অবস্থানে ট্রাক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই সামনে এগিয়ে যাচ্ছে ততই প্রচার প্রচারণার সময় কমে আসছে। এ অবস্থায় কৌশলী প্রচারণা চালাচ্ছে বরিশালের ছয়টি আসনের 35 জন প্রার্থী। বিশেষ করে আলোচনায় উঠে আসা বরিশাল পাঁচ সদর আসনের প্রচারণার মাঠে নৌকার বিপক্ষে ট্রাক অনেকটাই দাপটে অবস্থান দেখিয়ে দিচ্ছে। আলোচিত এই আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবা সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল হওয়ার পরে অনেকটাই ফুরফুরে মেজাজে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুক। মহানগর আওয়ামী লীগের একটা অংশ তার প্রচার প্রচারণায় অংশ না নিলেও প্রার্থী নিজে ও তার সমর্থকরা চালিয়ে যাচ্ছেন প্রচারণা। আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা সাধারণ মানুষ ভোট দেবে বলে আশাবাদী জাহিদ ফারুক। শহরে আমরা সেভাবে আমি কাজ করতে পারিনি, শুধু খাল খননের প্রকল্প নেওয়া হয়েছে, সে কাজ শুরু হয়ে গিয়েছে। আগামীতে এবার নির্বাচিত হতে পারলে বরিশাল থেকে একটা আধুনিক শহরে রূপান্তরিত করার জন্য ইতিমধ্যেই আমরা 800 কোটি টাকার প্রকল্প আমরা বাস্তবায়ন, আমরা অলরেডি এক থেকে পাশ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী পাশ করেছেন, সেটা বাস্তবায়ন হবে। ও একই সঙ্গে আমরা অন্যান্য প্রকল্প যেগুলো আছে, যেটা আমি বলেছি যে আমরা ওলা থেকে গ্যাস যেটা পাইপলাইনের কাজ শুরু হয়েছে সেই কাজটাও ত্বরান্বিত করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। বরিশাল পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থী সেনিয়াবা সাদিক আবদুল্লাহর প্রার্থিতা ফেরত চেয়ে আবেদনে সাড়া দেয়নি আপিল বিভাগ। তার প্রার্থিতা ফেরত দিয়ে হাইকোর্টের আদেশের ওপর চেম্বার আদালতের স্থগিতাদেশ আজ মঙ্গলবার সকালে বহাল রেখেছে সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে সাদিক আবদুল্লাহর আর নির্বাচনের সুযোগ থাকল না। এছাড়া জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপসের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় মাঠ অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তবে শেষ পর্যন্ত প্রচারণার মাঠ দাবড়ে বেড়ানো দলীয় মনোনয়ন বঞ্চিত অপর স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী সালাউদ্দিন রিপনই যেন এখন অস্বস্তির কারণ নৌকার শিবিরে। বরিশাল সদরের ভোটাররা বলছে যদি ভোট প্রয়োগে কোনো বাধা না আসে তাহলে বর্তমান পরিস্থিতিতে ট্রাকের সঙ্গে এ আসনে নৌকার হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে সাদিক আবদুল্লাহ মাঠে থাকলে হিসেব ত্রিমুখী অর্থাৎ ভিন্ন হতো বলে দাবি অনেকের। সাদিকবিহীন মাঠে ট্রাক অনেকটাই এগিয়ে গিয়েছে। প্রচারণার মাঠে ইতিমধ্যে রিপন ও তার কর্মী সমর্থকরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, কিন্তু আওয়ামী লীগের বিভেদে এ কাজটি কঠিন হয়ে যাচ্ছে নৌকার জন্য। তার উপর ট্রাকের প্রচার প্রচারণায় বিভিন্নভাবে বাধা দেওয়া ও কর্মীদের হুমকি ধামকি দেওয়ায় ট্রাকের আলোচনা তৃণমূলে আরও বেড়েছে। সাধারণ মানুষের ধারণা ভোটাররা ভোট দিতে পারলে ট্রাকের সালাউদ্দিন রিপনও কম ভোট পাবেন না, অবাধ ভোট হলে ট্রাকই নৌকার শঙ্কা হয়ে দাঁড়াতে পারে। এদিকে ট্রাক প্রতীকের প্রার্থী সালাউদ্দিন রিপনও সুষ্ঠু ভোট হলে সাধারণ মানুষের ভালোবাসা পাবেন জানিয়ে বলেন, বাধা বিপত্তির পরও এমন কোনো জায়গা নেই যেখানে আমি যাইনি, সব জায়গাতে মানুষ আমাকে ভালোবেসে ভোট দেওয়ার কথা বলছেন, তাতে জয়ের বিষয়ে আমি আশাবাদী। তবে প্রশাসন যেভাবে সুষ্ঠু ভোটের আশ্বাস দিচ্ছে সেটি 7 তারিখ ভোটের দিন পর্যন্ত বজায় রাখতে হবে। প্রতিদিনই হচ্ছে, সকল বাধাকে উপেক্ষা করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সবাই যোগদান করতেছে। তারা যারা আমার প্রতিবন্ধী আছেন তাদের সমর্থকরা, প্রতিদ্বন্দ্বীর সমর্থকরা এই মিছিলের পাশে দেখবেন একটু পরপর মিছিল করতে, দুষ্কৃতিগুলো তারা চাচ্ছে পরিবেশকে বিঘ্ন করতে। আমি আপনাদের মাধ্যমে সকল প্রশাসনের যারা আছেন দায়িত্ব অনুরোধ করব, তারা যেন অবশ্যই এ জায়গায় শান্তির অবস্থা বিরাজমান থাকে সেই ব্যবস্থা নিশ্চিত করে।